हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल मेजबिन बोलछी आबार चले एसेछी आरेकटा व्लग निये आमार आगेर जे भिडियोटे छिलो सेटा छिलो एकटा शपिंग व्लग ओइटा पार्ट वन एंड एटा हबे पार्ट टू तो स्वाभाविकभावेई आमी ओई दिनेर किछु क्लिप्स आमी ए भिडियोते एड करेछी তো নামাজের পরে যখন দোকানগুলো খুলে গেল তখন আমরা আস্তে আস্তে এক একটা স্টোরে যাই এন্ড ফাইনালি আমি এই স্টোর থেকে কয়েকটা ড্রেস আমি কিনেছি এখন যে ড্রেসটা দেখছি এটা হচ্ছে আমার নানুর জন্য আমার খালামণি দেখছে এইটার কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা বটল গ্রিনও না আবার পুরো গ্রিনও না খুব নাইস একটা কালার আর আমি একটু কন্ট্রাস্টে চাচ্ছিলাম দেখে এই জন্য আমি এই ড্রেসটা নেইনি বাট আদারওয়াইজ আমি এই ড্রেসটা নিতাম আমার কাছে এত ভালো লেগেছে पेस कलर जो ड्रेसटा अपनारा देखें उन्नी देखा ये ड्रेसटा एन एडिट कर समय देखी जो ड्रेसटा खूब ही सुंदर छो एंड पचंद क्योंकि तक कि जानी चिंता कर ड्रेसटा ना है बट एन मन हो ड्रेसटा नीले खराब हतोना স্টোরে তো আমার চোখ পুরো স্ক্যান মেশিনের মতো শেলফগুলো স্ক্যান করছিল আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না এরকম যে আমি একটা ড্রেস চাই যেটা আমার মনের মতো হবে ঘোরাঘুরি করে আমরা টায়ার্ড এখন আমরা এসেছি দই ফুচকা খেতে এটা হচ্ছে পিং সিটির ভিতরে মেবি তিনতলা না চারতলা একটা দোকান আছে ফুচকার ওখানে অ্যান্ড আমার খালারা এখানে প্রায় খায় অ্যান্ড আমারও ভালো লেগেছে ওদের ফুচকা আমি রিভিউ তো এটাই দিব অ্যান্ড আমরা গল্প করব আর খাবো এটাই হচ্ছে আমার দ্য বেস্ট পার্ট এই সারা দিনের আমি অল্প করে একটু বলে নেই যে এটা হচ্ছে পার্ট টু সো পার্ট ওয়ানটা আগে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে এরপর পার্ট টুটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সিকোয়েন্টটা অ্যান্ড তোমাদের বোঝার সুবিধা হবে আর কি অ্যাকচুয়ালি সারাদিনে কী করেছি प्लिज हमार चैने सबसक्राइब करो ये भिडियो दीते एक लाइक दिओ हमार आगे भिडियो देखले उठाते एक लाइक दिओ सो हमें लांच करार्जन एसेछि एंड लांचर अर्डर दिए वेट करते करते भावलम सेल्फी तुली एज अलवेज हमें सबाई जा करी खाबार जोन्नो वेट करते करते सेल्फी तुली एंड पर एगुलो फेसबुक एंड सोशल मीडिया पोस्ट करी सो हमें एखाने एटाई करछिलाम जे इट्स सेल्फी टाइम हमार खालादेर साथे एभावे घोराघुरी करते बेर हवा आमार जोन्नो গত পাঁচ বছরে এই প্রথম কারণ দুই বছর আগেও আমি বাংলাদেশে এসেছিলাম কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই কারণে আমি কোনোখানে যেতে পারিনি আমি সারাদিন বাসায় থাকতাম তো এইবার বাংলাদেশে এসেই আমি সবার আগে আমার খালাদের সাথে হ্যাং আউটের জন্য আমি প্ল্যান করি কারণ দেখা যায় লেট হয়ে গেলে লেট হয়ে যায় আর কোনো প্রোগ্রাম করা হয় না সব ক্যান্সেল হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না এবার বের তো হতেই হবে আমায় ছিল ওর ফুরপুর বাড়ি তৌহিদ সহ সো এনজয় করেছি সারাদিন খুব ভালো লেগেছে আমি আশা করব আপনাদের এই মিনি ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিতে এক লাইক করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা আমাকে সাহায্য করবে আরও বড় হতে আরও ক্রিয়েটিভ হতে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই